সরকার পতনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে জানান, আগামী 9 সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালন করা হবে। নেতৃত্ব দেবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি। নেতাকর্মীর বিরুদ্ধে মামলার তড়িঘড়ি নিষ্পত্তির উদ্যোগ এবং জামিন নামঞ্জুরের প্রতিবাদে আদালত কেন্দ্রিক আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুভ জন্মাষ্টমী, যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গম্ভীর্য এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে কৃষ্ণ ভক্তরা। দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পৃথিবীতে আজকের দিনে আবির্ভূত হয়েছিল কৃষ্ণের, তাই এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। সারা দেশের মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা। এ উপলক্ষে মূল শোভাযাত্রা রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চুল দিতে আর অপেক্ষা করতে হবে না পদ্মা সেতুতে। চলতি মাসেই চালু হচ্ছে কার্ড দিয়ে টাকা দেওয়ার স্বয়ংক্রিয় পদ্ধতি। আগাম রিচার্জ করে রাখলে টোল প্লাজার কাছে এলেই রোবোটিক ক্যামেরা গাড়ি শনাক্ত করে টোলের টাকা কেটে নেবে। অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান বেড়েছে, আজ গেল 6 মাসের মধ্যে তার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। চীনের অর্থনীতি এবং বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, ফলে মার্কিন মুদ্রার ডলারের তেজ বেড়েছে, তাতে জাপানি কারেন্সির অবনমন ঘটেছে, বিগত 10 মাসের মধ্যে তা সর্বনিম্নে নেমে এসেছে। প্রতি গ্রিন ব্যাকের দাম স্থির হয়েছে 147.42 ইয়েন। অল্প সময়ই দর্শকের হৃদয়ে ছুঁয়েছিলেন স্বপ্নের নায়ক সালমান শাহ। ঢাকায় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজও বেঁচে আছেন দর্শকদের মনিকোঠায়। আজ স্বপ্নের নায়ক সালমান শাহের হারানোর 27 বছর পূর্ণ হল। 1996 সালের 6 সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান স্বপ্নের নায়ক। বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ শেষেও প্রচার করায় এসএমসি ওরসালেন কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এবং জেনারেল ম্যানেজার বরাবর এই নোটিশ পাঠিয়েছেন সাকিবের আইনজীবী। দেশের 7 জেলায় সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ গ্যাসের চাপ কমিয়ে দেয়ায় মঙ্গলবার সকাল থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। এবার থাকছে দেশের বাইরের খবর। দেশের ইংরেজির নাম পাল্টে ইন্ডিয়ার জায়গায় ভারত করা হবে কিনা, এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। এই আলোচনায় তুঙ্গে উঠেছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। এর মধ্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সংক্রান্ত এক নোটে লেখা হয়েছে প্রাইম মিনিস্টার অফ ভারত। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিবৃষ্টি ও প্রচণ্ড বাতাস অনুভূত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ইতিমধ্যে 21 জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে সামনের দিনগুলোতে আবারও বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এবার থাকছে মাঠে ময়দানের খবর। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে টাইগারদের সুপার ফোরের এই মিশন। এই ছিল এসএটিভি নিউজ আপডেট। এসএটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।